362.30 কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম, আর ফাউন্ডেশন করলাম 281টা প্রকল্পের, যার মূল্য হচ্ছে 4,000 কোটি টাকা। ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে 711 কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেয়া হল। আজকে আপনারা জেনে রাখুন, দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। এবং কাল থেকে শুরু হয়েছে, আমরা আর 2-3 দিনের মধ্যে যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3-4 দিনের মধ্যে। অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে। আমরা 1,000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি, এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার, এবং এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে, যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন, তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন, এবং সেই জন্য 1,000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে। আপনারা জানেন আজকে অনেক প্রকল্প করা হলো, আজকে যে পরিকল্পনাগুলো করা হলো, প্রকল্পগুলো দু একটা বলি, কি কন্যাশ্রী বলবো, চাকরাতল বড়া বাজার 12,68,00,000 টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো, বলরামপুর বাগমুন্ডি রাস্তা 8,11,00,000 টাকা দিয়ে করা হলো, মানবাজার বানসা রাস্তা, সিন্ধি মানবাজার রাস্তা এবং মানবাজার বান্দুয়ান কুইলাপাল রাস্তার জন্য 7,35,00,000 টাকা দিয়ে উন্নয়ন করা হলো। এছাড়াও অনেক ঢালাই রাস্তা, পিচ রাস্তা, গ্রামীণ রাস্তা করা হয়েছে। বড়া বাজার হুড়া, কাশীপুর, পুরুলিয়া ওয়ান, জয়পুর, ঝালদা ওয়ান, পাড়া, কাশীপুর, নিতুলিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 600 কোটি টাকা করা হয়েছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন 6,92,00,000 টাকা, গড় পঞ্চকোট পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে 4,30,00,000 টাকা দিয়ে।